এভরিওয়ান, হাউ আর ইউ? আই হোপ অল আর ওয়েল। সো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি অ্যানাদার একটা স্টোরি রাইটিং, ঠিক আছে? তো আজকের স্টোরি রাইটিংটার নাম হলো এ গ্রিডি ডগ, ঠিক আছে? তো তোমরা হয়তো আউটলাইন পেয়ে যাবা পরীক্ষার মধ্যে, যে কিছু পয়েন্ট দিয়ে দেবে, ওই পয়েন্টের উপর ডিপেন্ড করে তোমাদের লিখতে হবে। কিন্তু তোমরা যদি শিখে ফেলো, যে কয়েকটি কমন দেখে শিখে ফেলো, যদি কমন আসে লিখতে পারবে, কেমন? তো দেখো আজকের এ গ্রিডি ডগ, এটা আমি পড়ছি। এ মানে একটা, গ্রিডি মানে লোভী, ডগ মানে কুকুর, একটা লোভী কুকুরের গল্প, কেমন? দেখো, ওয়ান ডে এ ডগ স্টোল এ পিচ অফ মিট ফ্রম এ কিচেন। ওয়ান ডে মানে একদিন, ওয়ান ডে মানে কি একদিন, এ ডগ মানে একটা কুকুর, স্টোল স্টোল মানে কি চুরি করলো, এ পিচ পিচ মানে টুকরো, এ পিচ অফ মিট মানে এক টুকরো মাংস, মিটের তো কি মাংস, এক টুকরো মাংস চুরি করলো, ফ্রম মানে থেকে, কোথা থেকে, এ কিচেন একটা রান্নাঘর থেকে, কিচেন মানে রান্নাঘর। প্রথম সেন্টেন্সটি বাংলা হলো, একদিন একটা কুকুর একটা মাংসের টুকরো চুরি করলো রান্নাঘর থেকে। তারপরে হি রান অ্যালং দ্য রোড, হি রান, হি মানে সে, রান মানে দৌড় দিল, দৌড়ে গেল, অ্যালং মানে মধ্যে দিয়ে, দ্য রোড মানে একটা রাস্তার মধ্যে দিয়ে আবার মাংস টুকরোটা নিয়ে একটা দৌড় দিল, ঠিক আছে? হি কেম নিয়ার এ রিভার, হি মানে সে, ওই কুকুরটা, কেম মানে এসেছিল, নিয়ার মানে নিকটে, এ রিভার মানে একটা নদীর নিকটে এসেছিল। দেয়ার ওয়াজ এ ব্রিজ ওভার দ্য রিভার, দেয়ার মানে সেখানে, ওয়াজ মানে ছিল, এ ব্রিজ একটা ব্রিজ ছিল, ওভার মানে উপরে, দ্য রিভার মানে নদীর উপরে একটা ব্রিজ ছিল, কেমন? দ্য ডগ বিগান টু ক্রস দ্য ব্রিজ উইথ দ্য মিট ইন দ্য মাউথ। দ্য ডগ মানে কুকুরটা, বিগান মানে শুরু করলো, দ্য ক্রস মানে পার হতে শুরু করলো, দ্য ব্রিজ মানে ওই ব্রিজটা পার হতে শুরু করলো, উইথ মানে সাথে, দ্য মিট মানে মাংস টুকরাটা, ইন দ্য মাউথ মানে তার মুখে মাংস টুকরাটা নিয়ে সে ব্রিজটা পার হতে শুরু করলো। তারপরে দেখো, হি লুকড ডাউন, ডাউন মানে কি নিচে, ডাউন মানে নিচে, হি মানে সে, লুকড মানে দেখলো, সে দেখলো নিচে। হি স হিজ শ্যাডো ইন দ্য ওয়াটার, হি মানে সে, স মানে দেখলো, হিজ শ্যাডো মানে তার ছায়া দেখলো, হিজ মানে তার, শ্যাডো মানে ছায়া দেখলো, ইন দ্য ওয়াটার মানে জলের মধ্যে, ওই যে মানে কুকুরটা যাচ্ছে মাংস টুকরা নিয়ে মুখে করে, সে যখন নদীর উপর দিয়ে যাচ্ছে তখন নদীর নিচে যে জলগুলি পরিষ্কার, এই পরিষ্কার জলে কুকুরটা নিজের ছবি বা নিজের রিফ্লেকশন বা শ্যাডো দেখলো। বাট মানে বাট হি থট ইট টু বি অ্যানাদার ডগ, বাট মানে কিন্তু, হি থট মানে সে ভাবলো, হি থট মানে সে ভেবেছিল, ইট টু বি অ্যানাদার ডগ, এটা হয়তো আরেকটা কুকুর হবে, এটা হয়তো আরেকটা কুকুর হবে, সেটা ভাবলো আর কি, কেমন? দ্য ডগ ওয়াজ গ্রিডি, কুকুরটা তো ছিল খুব লোভী, গ্রিডিয়ার তো লোভী, ওয়াজের তো ছিল, দ্য কুকুরটা ছিল খুব লোভী। হি থট, সে হি থট সে ভাবলো, হি থট আই মাস্ট হ্যাভ দ্যাট পিচ অফ মিট টু, হি থট সে ভাবলো, আই মাস্ট মানে আমার অবশ্যই, হ্যাভ টু হ্যাভ মানে পেতে চাই, দ্যাট পিচ ওই টুকরোটা, দ্যাট পিচ মানে ওই টুকরোটা অফ মিট মানে ওই মাংসের টুকরোটা, যেটা নাকি সে জলের মধ্যে দেখছে আরেকটা কুকুর মুখে করে, মানে মুখে করে রয়েছে, ওই মাংসের টুকরোটাও সে চায়, এই জন্য সে ভাবলো, হি থট আই মাস্ট হ্যাভ দ্যাট পিচ অফ মিট টু মানে ওইটাও পাইতে চাই, ঠিক আছে? হি বার্কড, হি চিৎকার করছে, হি মানে সে, কুকুরের চিৎকারকে আমরা বলি বার্কড, সে বার্কড মানে সে চিৎকার করতে লাগলো, ঘেউ ঘেউ করতে লাগলো, কেমন? অ্যাট ওয়ান্স ফেল দ্য মিট ফ্রম হিজ মাউথ ইন টু দ্য ওয়াটার, অ্যাট ওয়ান্স মানে সাথে সাথে, অ্যাট ওয়ান্স মানে সাথে সাথে, ফেল মানে পড়ে গেলো, দ্য মিট মানে মাংস টুকরোটা, ফ্রম মানে থেকে, হিজ মাউথ মানে তার মুখ থেকে পড়ে গেলো, ইন টু দ্য ওয়াটার ওই জলের মধ্যে পড়ে গেলো। কেন পড়ে গেলো? কারণটা তার মুখে যে মাংস টুকরোটা নিয়ে যে বার্ক মানে চিৎকার করতে শুরু করলো, তো চিৎকার করতে গিয়ে যেহেতু মুখটা খুলতে হলো, এই জন্য মাংস টুকরোটা জলে পড়ে গেলো। দাস হি লস্ট হিজ ওন, দাস মানে এভাবে, হি মানে সে, লস্ট মানে হারিয়ে ফেললো, হারালো, হিজ ওন মানে তার নিজেরটাও, ওন অর্থ নিজেরটা, নিজেরটাও সে হারিয়ে ফেললো, যে নিজের অ্যাকচুয়ালি আগের যে মাংস টুকরোটা সে নিয়ে আসলো এটাও হারিয়ে ফেললো। হি ওয়েন্ট অন স্টেয়ারিং ফুলিশলি, হি ওয়েন্ট মানে সে চলে গেলো, অন স্টেয়ারিং মানে দেখে, ফুলিশলি মানে বোকামিটা দেখে, শেষ পর্যন্ত বুঝতে পারলো যে মাংস টুকরোটা যখন জলে পড়লো তখন তো তার মানে সায়াটা বা তার শ্যাডো তার নেই, কারণ
তখন সে মানে জলটা যেহেতু ঘোলা হয়ে গেল বা জলটা যখন না রাখলো তখন তার ছায়াটা ঠিকভাবে দেখা যাচ্ছে না, বা তখন সে বুঝতে পারলো যে সেটা তারে ছায়া ছিল, তখন হি অয়েন্ট চলে গেল অন স্টিয়ারিং, মানে দেখে ফুলিশলি, ফুলিশলি তো বোকামের সহিত অ্যাট হিস ওন ইমেজ, ওন ইমেজ মানে নিজের, ওন তো নিজের, ইমেজ মানে নিজের ছবি, তখন নিজেই দেখে বোকামের সাথে চলে গেল। ঠিক আছে, তো তোমরা নীতি গল্প কী লিখতে পারো, সেম আগেরটাও লিখতে পারো, আগের যে স্টোরিটিং আমি দিয়েছি যে টু মাচ গ্রিট ইজ ব্যাড, এটাও দিতে পারো। ঠিক আছে, মানে বেশি লোভ ভালো না, টু মাচ গ্রিট ইজ ব্যাড। ঠিক আছে, তো আজকের জন্য এতটুকুই থাক, এর পরবর্তী ভিডিওতে আরেকটা স্টোরিটিং নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, সো টাটা।